নীরার অসুখ হলে কলকাতার সবাই বড় দুঃখে থাকে। সূর্য নিভে গেলে পর নিয়নের বাতিগুলো হঠাৎ জ্বলার আগেই জেনে নেয় নীরা আজ ভালো আছে। গির্জার বয়স্ক ঘড়ি, দোকানের রক্তিম লাবণ্য, ওরা জানে নীরা আজ ভালো আছে। অফিস সিনেমা পার্কে লক্ষ লক্ষ মানুষের মুখে মুখে রটে যায় নীরার খবর। বকুল মালার তীব্র গন্ধ এসে বলে দেয় নীরা আজ খুশি। হঠাৎ উদাস হাওয়া এলোমেলো পাগলা ঘন্টি বাজিয়ে আকাশ জুড়ে খেলা শুরু করলে কলকাতার সব লোক মৃদু হাস্যে জেনে যায় নীরা আজ বেড়াতে গিয়েছে। আকাশে যখন মেঘ ছায়াচ্ছন্ন গুমোটে নগরে খুব দুঃখবোধ, হঠাৎ ট্রামের পেটে ট্যাক্সি ঢুকে নিরানন্দ জ্যাম চৌরাস্তায়। রঙ্গ রায় পথে পথে, মানুষের মুখে কারো বিরত মুখোশ। সমস্ত কলকাতা জুড়ে ক্রোধ আর ধর্মঘট, শুরু হবে লন্ডভণ্ড। টেলিফোনে পোস্ট অফিসে আগুন জ্বালিয়ে যে যার নিজস্ব রীতে স্পন্দনেও হরতাল জানাবে। আমি ভয়ে কেঁপে উঠি। আমি জানি, আমি তৎক্ষণাৎ ছুটে যাই, গিয়ে বলি, নীরা তুমি মন খারাপ করে আছো? লক্ষ্মী মেয়ে, একবার চোখে চাও, আয়নায় দেখার মতো দেখাও ও মুখের মঞ্জুরি। নবীন জলের মতো কলো হাস্যে একবার বলো দেখি ধাঁধার উত্তর। অমনি আড়াল স্বরে বৃষ্টি নামে, মানুষেরা সিনেমা ও খেলা দেখতে চলে যায় স্বস্তিময় মুখে। ট্রাফিকের গিট খোলে, সাইকেলের সঙ্গে টেম্পো, মোটরের সঙ্গে রিকশা, মিলেমিশে বাড়ি ফিরে যে যার রাস্তায়। সিগারেট ঠোঁটে চেপে কেউ কেউ বলে উঠে, বেঁচে থাকা নেহাত মন্দ না।